কৃত্রিমভাবে যারা ইলিশের দাম বৃদ্ধির সাথে জড়িত তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আব্দুর রহমান। সকালে মৎস্য ভবনে মা ইলিশ সংরক্ষণ অভিযান শীর্ষক কর্মশালায় তিনি আরও বলেন, বর্তমানে 5,71,000 মেট্রিক টন ইলিশ উৎপাদন হচ্ছে, সামনে ইলিশের উৎপাদন আরও বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। 7 দিনের মধ্যে অবৈধ জাল জমা দেয়া এমন স্লোগানে বিজ্ঞাপন বানিয়ে তা প্রচার করার নির্দেশ দেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী। এরপরেও যদি কেউ জাল জমা না দেন শাস্তির আওতায় আনা হবে তাকে। অসাধু ব্যবসায়ীদের কাউকে ছাড় দেয়া হবে না বলেও জানান মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী।